সবচাই বড় কিন্তু আমি দুনিয়ায় আইতে থুরা আগে আইছি কথাটা খেয়াল করছো নি আদব আর মাত কথার তমিজ দেশনি আপাতত আব্বাসে কইতরা নবী দিতে সর্বাবস্থায় বড় কিন্তু দুনিয়ায় আইতে আমি তুরা আগে আই গেছি একটা আমার আমরা ওইলে কিতা কইলাম মনে না ভাই তা কত হুড়ু কত হুড়ু মাতর তমিজ রাখতে লাগে হিয়া

হুব্বে রাসুল মহাব্বতে রাসুল হকা মহাব্বতে রাসুল আর ইতিবা রাসুল। রসুল ই করা লাগবো অনুসরণ করা লাগবো অনুকরণ করা গিয়া। তোমার যদি প্রতি মহব্বত থাকে না আমরা তুমরা ইতা হিতা বিভিন্ন নমনার কুমন্ত্র যদি তোমার দিলত থাকি যায় আর সত্তর বছর নামাজ পড়ো কপালত তিনটা গুটা বানাইলাও লাও ই নমাজে তোমার খাম করতো নাই গিয়া নবীর মহাব্বত

জোয়াকুর জিনাকুর গুসকুর তৌবা করিয়া আল্লাহর মায়ার বন্ধ হইয়া দুনিয়ার টাকি খবর গেছে গিয়া ইলা হাজার প্রমাণ আমি আমার সৌকে আমি দেখাই নিতাম পারমু কারণ কিটা যদি আল্লাহ নবীর মহব্বত তোমার দিলের মধ্যে থাকি যায় আল্লাহর জাতর খসম তুমি তওবা না করিয়া পাক না হইয়া কবর যাওয়া সম্ভব হইতো না গিয়া এই মহব্বতে তোমার তোবা হরাইয়া পাক বানাইয়া জমিন থেকে বিদায় লে লিব গিয়ালে আর গোস্তাকে রসুল যত সময় পর্যন্ত বেইমান সাব্যস্ত হইস না অত সময় পর্যন্ত তোমার মৌত হইত না মৌতর নিশানা তো বুঝা যাইব গিয়া খে খানর খান মৌত কিলা মৌত মৌতর নিশানা হতে বুঝা যায় দুনিয়া কিলাক চলিয়া গেছে গিয়া রসুল্লাহর মহব্বত রাখি যদি নমাজ পড়ে না রোজা রাখে না বাদ ঘাম করে একদিন আল্লাহ নবীর মহব্বতর হারণে তারে আল্লাহ তৌবা করাইয়া বাগা মানুষ বানাইয়া কবর নিবা আর যদি রসুল্লার মহব্বত থাকে না যত আমল যাও মৌতর আগে তোমারে বেইমান বানাইয়া দুনিয়ার থেকে আল্লাহ কবর নিবা গিয়া এর কারণে মুসলমান অকল ছোট বড় সবরে অনুরোধ রাখিয়ার আল্লাহ নবী সানো কোনো কথা হইতে এমন কোনো আলিমর বক্তব্য শুনিও না মোবাইল ও কন্যা যে ব্যক্তির জবান থেকে বারোইতে আল্লাহ রসুলের কথাবার্তা হইতে সময় আদর থাকে না এখতারাম থাকে না সম্মান থাকে না নবীজির কথাবার্তা কইতে সময় বাংলাদেশি এইটটি পার্সেন্ট মূল্যায়ন তোর ওয়াজ শুনিও না বাংলাদেশের এইটটি পার্সেন্ট মূল্যায়ন তোর ওয়াজ শুনিও না ইলা মালাউল ফয়দা হইসন বাংলাদেশ কতগু ইলা মালাউল ফয়দা হইসন যে তার জবান দেখি বারর আল্লাহ রসুলের মা বাপ জাহান নামি হো নাউজুবিল্লাহ মিন জালিক

এটা আলিমগলর মাত কইয়ার ওখানে না বুঝাইতে পারে সংক্ষিপ্ত কথা কইয়ার মুসলিম শরীফর এক হদিস দিয়া তুমি সাব্যস্ত করলায় কিন্তু ই হদিসর এগেইনস্টে কুরআন আর আয়াত জার গিয়া কুরআন আর আয়াত জার গিয়া এর কারণে ইমানদারর বিত্রর মাত হইল ইমানদার হলর পন্ডেশ বছরর মুমিন মুসলমান ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকি লিয়া সমস্ত আম্মা ইকরাম হল একমত আল্লাহর নবীর মা বাপ না জি আসলা কো জান্নতি আসলা আল্লাহ নবীর মা বাপ জন্নতি আসলা বাংলাদেশের মূল্লা কত বার মোবাইল খুলিয়ালা কইব রসুল্লাহর মা বাপ জাহান নামি আল্লাহর হবিবে বরমাই নবী আল্লাহর যাতে বরমাই আমার নবীর যদি আচ্ছা বা অন্তি উঠিয়া যদি আমার বাফরে গালিয়া আমার ভাল লাগবো না বুড়া লাগবো বুড়া লাগবো আল্লাহ নবীর সানর মধ্যে নবীজির ইজ্জতর হুনে যদি কোনো সামান্য পরিমাণ কটাক্ষ করে লাইন রাই বরিবার আ নবীর দাবি মালিকি আহমলি সাইরাमाजাবে একমত লানাতুল্লাহি আলাল কাযিবিন এই মিথ্যাবাদীর উপরে কিয়ামত পর্যন্ত লাই আল্লাহু বিল দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া আখেরাতে আল্লাহ লানত পড়বো এই ব্যক্তির উপরে যে আল্লাহ আল্লাহর নবীর কষ্ট দেয় গিয়া ইলা কষ্টদায়ক শব্দ মুক্ত কি বেসাক্তা বার করিও না আর ईमानदार হল ईमानदारর একটা خاصيهত হইল মওত আর পর্যন্ত ইচ্ছা কিংবা অনিচ্ছায় মুখ তাকিয়া আল্লাহ নবীর সান বেদবি হতা না এটা মূল যারা মূল দ্বারা আহলে সুন্নত জামাতর মানুষ এরার এখন পর্যন্ত নদিন নাই ইচ্ছা কিংবা অনিচ্ছায় মুখ তাকিয়া বেদবি হোস্তাকি রাসুল শব্দ আল্লাহ রাসুল সান বেদবি কোনো হতা বার হয় না তো একদিকে খেয়াল রাখতে লাগব দুনিয়া যা কার রোগ আমার নবীর মহাব্বত লইয়া আমার নবীর তাজিমর ব্যাপারে কেউ চুল বরাবর ইদিক সিদিক কইবার। কামা কই দিব এটা মানিয়া নেওয়া সম্ভব হইতো না গিয়া আল্লাহ আমরারে রে আমরা নবীর সম্মান প্রদর্শন করিয়া নবীর তাজিম রাখিয়া খবর যাইতাম খেখে যাইতাম দেখি চিন্তা করি যাই আল্লাহ নবীর সম্মান খবর রাখি যাইতাম না রে তকবীর না রে তকবীর না

আমি আমার বক্তব্য দেখো আইসি না এটা ভূমিকা দেরি করছো ও আমার তার অত সময় মাতিলাম কতখান বুঝছো ও যে ন বোধ ভাই মুখানোর মধ্যে লাইট জ্বলে ইটার লাইট তো দুনিয়ার লাইট যে মদৃশ্য যদি দুরু থাকে না এই মদৃশ্য রুহানিয়ালা আলী মগলর জবান থেকে কত আয় না যত সময় পর্যন্ত মদিনাওয়ালার রহমতর নজর আয় না অত সময় পর্যন্ত জবান দেখি কথা হয় না গিয়া কিতাব পড়িয়া ইলিম সংগ্রহ করলে কিতাবর ইলিম দিয়া বুঝানি যায় না আসর ফয়দা হয় না গিয়া মানুষের ভিতরে ফয়দা হয় না দিলর মধ্যে ফয়দা হয় না আগে থেকে মানে এখন ওয়াজ বেশি হুন্ডা না কম হুন্ডা বেশি হুন্ডা কিন্তু ওয়াজ হুনিয়া আমল কতজনে হলো